মিছিল সাধু সন্তদের, মুখ্যমন্ত্রীর সবার দিনে এবার ধিক্কার মিছিল সাধু সন্তদের। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতার ছায়া প্রত্যন্ত এলাকায়। 8 নম্বর নতুন রাস্তার মোড়ে বিক্ষোভ সাধু সন্তদের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার ধিক্কার মিছিল সাধু সন্তদের। মুখ্যমন্ত্রীর সবার দিনে ধিক্কার মিছিল, মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতার ছায়া প্রত্যন্ত এলাকায়। 8 নম্বর নতুন রাস্তার মোড়ে বিক্ষোভ সাধু সন্তদের। মঞ্চ থেকে গত 18ই মে আরামবাগের একটি সভাতে কিছু মন্তব্য করেছেন কার্তিক মহারাজকে নিয়ে। সেই মন্তব্য এবং তার সঙ্গে সঙ্গে তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘকে নিয়ে যে কুরুচিকর বা যে আপত্তিকর কথাবার্তা বলেছেন, আমি নিজে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী এবং সেখান থেকে এবং তার পরে পরে আমরা দেখলাম যে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপরে আক্রমণ হচ্ছে, তার সঙ্গে মিশনের জমি জবরদখলের চেষ্টা হচ্ছে, মহারাজদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ভারতবর্ষ স্বামী বিবেকানন্দকে দেখেছে, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের যে হিন্দুত্ব সেটাকে আমেরিকা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ভারতবর্ষের পরিচিতির একটা বড় দিশা দেখিয়েছেন স্বামী বিবেকানন্দ। পূর্ণানন্দজি মহারাজ যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, এই আজকে আমরা যে পশ্চিমবঙ্গ দেখছি, সেই পশ্চিমবঙ্গ আজকে যে ভারতের মধ্যে আছেন, পদযাত্রায় কোন কোন সংগঠন আমাদের এই পদযাত্রায় মথুরাপুর লোকসভার মধ্যে মন্দিরে বাজার সমস্ত সাগর পাথর কুলপি করঞ্জলি কাকদ্বীপ সাগর রায়দিঘি সমস্ত জায়গা থেকে বিভিন্ন হিন্দু সংগঠন, সেখানে স্বয়ংসেবক সংঘের লোকজনও আছেন, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের লোকজন আছেন, সেখানে বজরং দলের লোকজন আছেন, এরকম বিভিন্ন সনাতনী ঐক্যমঞ্চ, সনাতনী সেবা দল আছে।